আমি একটাই কথা বলবো, যারা প্রবাসী বাইরে আছেন, যারা এরকম সমস্যা ভোগেন, তারা স্যারের কাছে আইয়া টিচার তো ইয়া করেন, দেন আপনি আগে যে স্বাভাবিক জীবনটা, এই জীবনটা আপনি ফিরে হয়ে গেল। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রবাসী যারা আছেন, মাথার ঘাম পায়ে ফেলে তারা আমাদের দেশের জন্য যে রেমিটেন্সের যোগান দেন, আমরা অনেকেই জানি না যে তারা আসলে কি পরিমাণ কষ্ট করেন এখানে। অনেকটাই কষ্ট করেন তারা আমাদের জন্য এবং আমরা সবসময় তাদেরকে সম্মান করি, রেসপেক্ট করি। কিন্তু এই রেমিটেন্সের যোগান দিতে গিয়ে মাঝে মাঝে এমন কিছু সমস্যার মুখে তারা পড়েন, তাদের জীবনটাই একরকম করে অসম্ভব হয়ে যায়, কাজ করাটা অসম্ভব হয়ে যায়। অনেকে আছেন যে বিভিন্ন ঋণ করে, ধার করে তারা বিদেশে যান, কিন্তু সেই টাকাটা উপার্জন না করেই পরবর্তীতে তাদেরকে ফেরত চলে আসতে হয়। এমনও আছেন অনেকে দীর্ঘদিন আছেন কিন্তু ভুলভাবে কাজ করার কারণে বা একটা একটুখানি অসতর্কতার কারণেই জীবনে এমন বিপত্তি নেমে আসে, স্বাভাবিক কাজগুলো আর ওনারা করতে পারেন না। এরকম অসংখ্য ঘটনা আমরা দেখেছি, জেনেছি। বাট পরবর্তীতে তারা যখন চিকিৎসা নিয়েছেন, অনেকেই সুস্থ হয়ে গেছেন, স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, মাঝখান থেকে তাদের জীবন থেকে অনেকগুলো সুন্দর সময় চলে গিয়েছে, অনেকে কার্যক্ষমতা হারিয়ে ফেলেছেন সঠিক চিকিৎসার অভাবে। এরকমটা যাতে আমাদের জীবনে, কারো জীবনে না ঘটে, সেটাই আসলে আমাদের প্রত্যাশা। দর্শক, আজকে আমাদের সাথে এখানে সেটে উপস্থিত আছেন ঠিক তেমনি আমাদের একজন প্রবাসী ভাই, যিনি দীর্ঘদিন যেমন প্রবাসে ছিলেন, খুব হাসি খুশি একজন মানুষ এবং পরিশ্রমী একজন মানুষ। হঠাৎ করে তার জীবনে এরকম ছোট্ট একটি ঘটনা পুরো জীবনটাকে বদলে দিয়েছিল। বাট হার মানেননি, উনি চেষ্টা করেছেন, সফলতা পেয়েছেন। আসলে ওনার সফলতার কথাটি আজকে শুনি, কি হয়েছিল ওনার এবং সেই অবস্থা থেকে আজকে কিভাবে ফেরত এসেছেন। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। তার আগে একটু জানবো, আপনি প্রবাসে ছিলেন দীর্ঘদিন, কোথায় ছিলেন? আমি দুবাইতে। দুবাইতে ছিলেন, কত বছর হবে? 17 বছর। 17 বছর জীবনের অনেকটা সময় পার করেছেন দুবাইতে। আচ্ছা, আমরা জানি যে আপনি স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন একটি সমস্যা নিয়ে, সেই সমস্যাটা কি ছিল? সমস্যাটা আমার হৃদয়ের মেরুদণ্ড মেটে কইছে, আড্ডি বাইরে গেছে। আচ্ছা, তারা ভুল চিকিৎসা দিছে, এমনকি ট্রিটমেন্টও আছে, আড্ডি বাইরে আছে, আপনি অসুবিধা হইবেন, আপনি ওষুধ খান, আস্তে আস্তে মানে আমি দেখছি যে আমার কোনো ইয়েছে না, আমি উঠিয়া কাজ করতে পারি না। এরপরে কুমিল্লাতে আইয়া আমি এরপরে আবার এক্সেল ম্যাক্সেল এমআইআই করলাম, স্যাররাও কইতেছে আপনার রোগ তো ধরা পড়ে না, আপনার রোগ ধরা পড়ে না, ঠিক আছে আপনার এই ওষুধেই আপনি খান, আস্তে ধীরে আপনি সুস্থ হইবেন। স্যার, আমরা একটু প্রথম থেকে শুনি, একটা সময় সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, সব কাজ করতেন, সব কাজ করতেন, সেই দিনের ঘটনাটা তো বলেন যেদিন প্রথম আপনি ব্যথাটা বুঝতে পারলেন। প্রথম ব্যথাটা আমি দাড়ি কাজ করে রাঞ্চের টাইমে আমি খানা খাইতে আসি, ফট করে আমার পিঠের মেয়ে কি জানি তো তখনও বুঝতে পারিনি, যখন লাঞ্চ করছেন ওই সময়টা এই ব্যথাটা অনুভব, পরবর্তীতে যখন হয়তো একটা গাড়ি চালাচ্ছেন বা কিছু কাজ করছেন, হঠাৎ হঠাৎ এই ব্যথাটা মানে আমার জন্য সঙ্গে যান বাড়িয়ে যায়, মনে হয় যে একদম নিঃশ্বাস বন্ধ, আমি বসে পড়ে যাচ্ছি, তখন মানে কিছুটা হয়তো শান্তি হচ্ছে। তো যখন এই প্রবলেমটা শুরু হলো, প্রাথমিকভাবে ডক্টরের কাছে গিয়েছিলেন, কি বলেছিলেন? ডাক্তার বলছে আপনার এই ফিডের দ্বারা আড্ডি বাইরে গেছে। আচ্ছা, বাইরে গেছে, এটা আপনার কোনো অসুখ দিত না, আপনি ওষুধ খান, আমরা ওষুধ দিছি, আস্তে আস্তে মানে নিয়েইব, এটা আপনার কোনো ক্ষতি হইবে না। পরবর্তীতে দেখা গেছে ধীরে ধীরে আমার মানে আমি নিচের দিকে ঝুঁকিয়া কোনো কাজ করতে পারতেছি না। আচ্ছা, খারাপের দিকে যাইতে আছে। এরপর আমি আবার ডাক্তারের কাছে যাই,
এরপর ডাক্তাররা ইঞ্জেকশন দেয়, এরপর কিছু মেডিসিন দেয়, আপনি খান সুস্থ হয়ে যাবেন। এরপরে ব্যথাটা একটু কমে নিচের দিকে, আমি ঝুঁকিয়া কোনো কাজ করতে পারি না। আচ্ছা, এরপরে আমি বাংলাদেশে আছি, কুমিল্লাতে আইয়া কুমিল্লা টাওয়ার এরপর ভালো ভালো ডাক্তার দেয়। যে যখন যেখানে মানুষের বলে, হ্যাঁ মানুষের বলে অমুক জায়গা যাও, ছুটে গিয়েছে। হ্যাঁ এন গেছি, আমার ধর না 4-5 লাখ টাকার মতন খরচ হয়েছে। আনুমানিক কতজন ডক্টর হবে দেখিয়েছেন? আনুমানিক 20 জন ডাক্তার। 20 জনের মতো অলরেডি আপনি দেখিয়ে ফেলেছেন, কিন্তু কোনো উপকার পাইনি, বরঞ্চ আরো খারাপের দিকে। আপনার যে কর্মক্ষমতা, আপনার যে পারফরমেন্স, আপনি যেভাবে দীর্ঘদিনের অভিজ্ঞতা যেভাবে কাজ করতেন, সেই কাজগুলো আর আপনি করতে পারছেন না, করতে পারতেছেন না, বরঞ্চ আরো খারাপের দিকে চলে আসেন। মানে মনে হচ্ছে একটা সময় আপনি পঙ্গু হয়ে যাবেন কিনা, কার্যক্ষমতা হারিয়ে ফেলবেন কিনা, এরকমটা মনে হচ্ছে। এর মাধ্যমে আমার ভাতিজা আপনার ওই ফুটবল খেলতে লাগিয়া এর মাজা আপনার ফাঁক হইয়া গেছিল। এখানে স্যারের এখানে আছে, হ্যাঁ হ্যাঁ, 8 দিন আছিল, হে একদম পুরো সুস্থ হইয়া গেছে। সুস্থ হয়ে এখন আমার ভাতিজা লই আছে, তো আপনি এখানে চলেন, আপনি সুস্থ হয়ে যাবেন। তো আমার ভাতিজার মাধ্যমে আমি এখানে আছি। আসার পরে স্যারের সাথে দেখা, স্যারের দেখলেন, দেখছে এবং ভর্তি হওয়ার কথা। হ্যাঁ ভর্তি হওয়া আমার, এরপরে আদুর মেয়ে আমার আদুর সমস্যা হয়ে গেছে। আমি বেশি ঝুঁকিয়া ঝুঁকে কাজ করতে করতে আমার আগু খাওয়া গেছিল, আর এক সাইড দিয়ে আগু বাইরে গেছিল। এরপর স্যারে ইঞ্জেকশন দিছে, পরে আবার দুই লাইন ইঞ্জেকশন দিছে। এরপরে আমার স্যারের ধরছে যে আপনার রগে সাপ খাইছে, আপনি আড্ডু বাসে না, আপনার রগে সাপ খাইছে, এই কারণে আপনার এই অবস্থা হয়েছে। তো এখন ওই সাপ খাওয়ার লাগে ইঞ্জেকশন দিছে, হচ্ছে অনেকে আপনার সম্পূর্ণ ইয়ে আছে, আপনি টেনশন করেন না। এই যে অসহ্যকর কোমরে ব্যথা বা আপনার বুকে কামড়ে ধরে ব্যথার যন্ত্রণা, আপনাকে পড়ে যেতে হতো, শুয়ে যেতে হতো, সব কাজ বন্ধ হয়ে গেছে একরকম করে, জীবনে অন্ধকার। অন্ধকারে আজকে কেমন আছেন? আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে হচ্ছে কি এই অসুস্থ হওয়ার আগে ঠিক যেমনটা ছিলেন ঠিক সেরকমটাই আছেন? সেই সেই করুন, এরকমই আছি এখন। মনের ভিতর কি সেই শক্তি পাচ্ছেন যে আগের মতো সব কাজ? এখন মনে হইতেছে আগের মতন আমি সম্পূর্ণ কাজ করতে পারিলাম, এমনকি জীবা আছে অনেকটা। আগে আমি আত্ম পাচ্ছি না, হাঁটুর মেয়েটি আমার ব্যথা করতো, মানে রিস্কা মেরে উঠতে পারছি না। কতদিন ছিলেন স্যার এখানে? স্যারের এখানে আমি আছি 10 দিন। আসার আগে কি ভেবেছিলেন মাত্র 10 দিনে আপনার এতটুকু ইম্প্রুভ করবে? এটা আমার আশা ছিল না যে 10 দিনের মাধ্যমে আমি এরকম একটা সুযোগ বিজ্ঞাপন পাব। অসংখ্য দর্শক আছেন, প্রবাসী ভাই বলেন বা দেশে ভাই বলেন, অনেকে আছেন জানেন না, তাদের জন্য যদি কিছু বলেন। আমি একটাই কথা বলবো, যারা প্রবাসী বাইরা আছেন, যারা এরকম সমস্যা ভোগেন, তারা স্যারের কাছে আইয়া তিসত্ব ইয়া করেন, দেন আপনি যে আগে যে স্বাভাবিক জীবনটা, এই জীবনটা আপনি ফিরে পাইবেন আলহামদুলিল্লাহ। দর্শক, চ্যালেঞ্জ করবো না যে আমরাই পারব, কারণ ভালো করার মালিক একমাত্র উপরওয়ালা। বাট এইটুকু চ্যালেঞ্জ করতে পারি, আমরা অন্তত চেষ্টা করব, অন্তত বাংলাদেশে যদি কেউ পারে আমরা পাবো, পুরো পৃথিবীতে কেউ যদি পারেন আমরা পারবো, যেটা মানুষের হাতে আছে। চেষ্টা করতে দিন, আমাদেরকে অবশ্যই সুস্থ হবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।